সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। সিলেটের বিয়ানীবাজারে নাহিদুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হন। তার বসতঘরের ফ্লোর এবং বারান্দায় রক্তের ছাপ। সবাই ভেবেছেন হয়তোবা এই যুবককে হত্যা করা হয়েছে এবং তার লাশ খুঁজতে নামে পুলিশ, কিন্তু লাশের পরিবর্তিতে জীবিত পাওয়া যায় নাহিদুল ইসলামকে। কীভাবে পাওয়া গেল শুনুন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে। আমরা আজকে একত্রিত হয়েছি সিলেট জেলা পুলিশের একটি শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প আপনাদের। গত 31 মার্চ বিয়ানীবাজার থানায় একটি ফোন আসে যে সেহরির ঠিক পরপর যে একটি বাড়ির কেয়ারটেকারকে পাওয়া যাচ্ছে না, তার বিছানা এবং রক্তে এবং প্রচুর রক্তপাতের চিহ্ন রয়েছে। এরকম একটি কল পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ সাথে সাথে রেসপন্স করে এবং তারা যাওয়ার পর দেখতে পায় যে বাড়ির কেয়ারটেকারের যে ঘরটি, সেই ঘরটি বিছানার চাদর এবং ফ্লোরে রক্তের প্রচুর আলামত রয়েছে এবং কেয়ারটেকারকে গত রাত থেকে আর কেউ দেখেনি, তার মানে হচ্ছে তাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির যে গৃহকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি, ওনারা বলতে থাকেন যে হয়তো তাকে কেউ হত্যা করে গুম করেছে, যার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। তো আমার অফিসাররা ওখানে ছিল, আমার সার্কেল ভেরিফাইড এবং ওসি, তারা ওখান থেকে সরেজমিনে ঘটনার বিচার করার পরে তারা যে বিষয়টি দেখতে পায় সেটা হলো যে রক্তের মতো দেখতে তরল পদার্থটি, সেটি রক্ত হলেও দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে ওখান থেকে কোনো পচা গন্ধ বা রক্তের মতো কোনো স্মেল পাওয়া যাচ্ছে না। তখন তারা এই অংশটিকে ল্যাবরেটরিতে পাঠায় এবং ল্যাবরেটরিতে পাঠানোর পরে আমরা নিশ্চিত হই যে ওই তো লাল রঙের যে তরল পদার্থটি, এটি রক্ত নয়। তো তখন আমরা ধারণা করতে পারি যে এটি হয়তো হত্যা হয়, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তো পরবর্তীতে আমরা ওই বাড়ির যে কেয়ারটেকার, তার বিস্তারিত অনুসন্ধান চালাই। অনুসন্ধান চালিয়ে আমরা জানতে পারি যে সে গত 31 তারিখের আগের দিন, মানে 30 তারিখে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো তখন আমাদের সন্দেহ আরও গাঢ় হয় এবং আমরা সেই মোবাইল ফোনটি উদ্ধার করে তার ফোনটি অ্যানালাইসিস করে দেখতে পাই যে সে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইটের সাথে জড়িত এবং অনলাইনে জুয়া খেলে ইতিমধ্যে সে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো সে থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো তার জুয়ার টাকা, জুয়ায় যে হেরে যাওয়া টাকা, সেই ঋণের টাকা থেকে পালানোর জন্য সে নিজেকে হত্যার এই নাটককে সাজিয়েছে এবং একই সাথে তার মোবাইলের ইন্টারনেট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছিলাম যে সে বিভিন্ন সিকিউরিটি গার্ড কোম্পানিতে নিয়োগের যে বিজ্ঞাপনগুলো এগুলো দেখছে। তো তখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে সে হয়তো ঋণের টাকা থেকে নিজেকে বাঁচানোর জন্য আত্মগোপন করেছে স্বেচ্ছায় এবং একই সাথে সে অন্য কোথাও চাকরির সন্ধান পেয়ে ওখানে যাচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়। তথাপি আমরা তাকে না পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়টি কোনোটা নিশ্চিত ছিল না, আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করি যে একজন কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার ঘরে রক্তের রক্ত সদৃশ্য তরল পদার্থের ছোপ পাওয়া গিয়েছে। তারপরে আমার অফিসাররা টানা অভিযান চালিয়ে আমরা আমাদের নিজস্ব তদন্ত জ্ঞান এবং প্রযুক্তির সহায়তায় ধারণা করি যে নরসিংদীর একটি জায়গাতে ওই ছেলেটিকে পাওয়া যেতে পারে। সাথে সাথে গতকাল ইফতারের পর আমার টিম ওখানে চলে যায় এবং নরসিংদী থেকে প্রায় 3 ঘন্টা রুদ্ধশ্বাস অপারেশনের পরে আমরা তাকে উদ্ধার করতে সমর্থ হই, কারণ তখন পর্যন্ত সে আমাদের কাছে ভিকটিম ছিল। আনার পরে দেখলাম যে না, আসলে কাউকে সে আমাদের কাছে স্বীকার করেছে যে তার ঋণের টাকা থেকে কীভাবে বাঁচা যায়, সেই জন্য সে অনেকগুলো অপরাধের সাথে জড়িত হয়েছে। সে একটি ভুয়া এনআইডি কার্ড করেছে, যেটি হচ্ছে তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়, কিন্তু সে এখানকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র করেছে এবং এই জাতীয় পরিচয়পত্রটি দিয়ে সে না তার নিজের জীবন নতুনভাবে শুরু করতে চাচ্ছিল অন্য একটি জায়গায় চাকরি করতে নিয়ে।
তো এখন আমরা তাকে তার এই প্রাথমিক অপরাধে ভুয়া জাতীয় পরিচয় পত্র করার অপরাধে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং তার কাছে যারা টাকা পান ঋণের টাকা সেগুলোর পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নিব। মূলত একটা কথা বলতে চাই আপনাদেরকে যে পুলিশের কাজটি আসলে ডিফিকাল্ট। দুই রাত ধরে কিন্তু আমি আমার অফিসারদেরকে প্রচণ্ড প্রেশারে রেখেছিলাম যে কেয়ারটেকার মারা গেল তোমরা লাশটা উদ্ধার করতে পারবে না, কারণ পারিপার্শ্বিকভাবে মনে হচ্ছিল যে একে মার্ডার। তো পরে দেখা গেল যে সে নিজেকে স্বেচ্ছায় আত্মগ্রহণ করেছে। তো এই ধরনের অসংখ্য স্টোরি আমাদের প্রতিদিনই ঘটে, তার কিছু অংশ তাদের সাথে শেয়ার করি, অধিকাংশ অংশ শেয়ার করতে হয় না, করতে পারি না বা করা হয় না। তো এই জন্য আজকে আমি সুযোগটা নিয়েছি আপনাদের সাথে কথা বলার, যাতে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ধরনের কার্যকলাপ না করেন এবং বাংলাদেশ পুলিশের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বাহিনীর সময় নষ্ট করে আমি বলবো যে একজন লোক নিজেকে স্বেচ্ছা আত্মগোপন করেছে এবং যদি আমরা এই ভিকটিমটিকে উদ্ধার করতে না পারতাম তাহলে কিন্তু এটা একটা অমীমাংসিত হত্যা রহস্যের দিকে কিন্তু যেত এবং এটা আমাদের সাফল্যে আমাদের ব্যর্থতার একটি গল্প হিসাবে পরিচালিত হতো। সেই জন্যই আমি এই সুযোগটি নিয়েছি আপনাদের সাথে যে এই কথাটি বলার জন্য যে সিলেট জেলা পুলিশ আপনাদের নিরাপত্তায় আপনাদের সেবায় যে কোনো ধরনের অপরাধ বা অপরাধের তথ্য নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করে থাকি, যার প্রমাণ হলো এটি যে এরকম একটি ঘটনাকেও প্রায় ফুলুলাস একটা ঘটনা ছিল, সেই ঘটনাকে আবার পুলিশের সদস্যরা টানা অভিযান চালিয়ে 40 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টি উদ্ধার করেছে এবং তার কাছ থেকে আমরা প্রকৃত জবানবন্দি পেয়েছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রতিদিনই সে জুয়া খেলায় 2,000-3,000 টাকা করে হারছে এবং সেই টাকাগুলো পাঠাচ্ছে। তো যেটা একজন কেয়ারটেকারের জন্য তার ব্যাংক চাকরি সে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আর সে আমরা জেনেছি যে দীর্ঘ 12 বছরের অধিক ধরে সে সিলেটে এখানে এই অঞ্চলে আছে এবং এই বাড়িটিতে কাজ করছে এবং পরবর্তীতে মিথ্যার আশ্রয় নিয়ে এই ঠিকানাই সাই ঠিকানা দেখিয়ে সে করেছে। আমার অফিসাররা এখন যাচাই বাছাই করার চেষ্টা করছে যে এইরকম একটি ব্যক্তি এলাকা থেকে 14 বছর ধরে চলে এসেছে, সে ওখানেও কি সে কোনো অপরাধমূলক কার্যক্রম করে এসেছে কি না, এটা এখন আমরা সংশ্লিষ্ট জেলা পুলিশের সাথে এবং তার এলাকায় তথ্য নিয়ে দেখছি। কারণ আমার ধারণা এমনও হতে পারে যে ওখান থেকেও সে একটা অপরাধমূলক কাজে জড়িত হয়ে এখানে চলে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে দীর্ঘ 12 বছরে সে কোনোদিন এলাকায় ফেরত যায়নি, যেটা আমাদের সন্দেহকে আরও গাঢ় করছে। চক্রের কোনো সন্ধান আমরা পাই নাই, তবে আমরা সে কীভাবে ভুয়া ঠিকানা দিয়ে এনআইডি কার্ডটি করলো এই বিষয়টি আমরা খতিয়ে দেখবো যে এখানে কারো কোনো গাফিলতি বা কারো কোনো অন্যায় হয়েছে কিনা, এই বিষয়টি আমরা খতিয়ে দেখবো।